হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে প্রায় 6:10 মতন, আর ঘরে ছিল চিড়ে, তো ওই জন্য মনে করলাম যে চিড়ে আছে তাহলে চিড়ের পোলাও করা যাক। তো একদম সিম্পল সহজভাবে দেখো, আমি এখানে আলুটা কেটে নিয়েছি, আর আলুটা ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। একদম সিম্পল, শুধু আলু দিয়েই করেছি, কোনো গাজর বিনস কিছুই দিইনি নর্মালভাবে। তো এখানে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আর এখানে আমি দেখো আলুগুলোকে ছেড়ে দিলাম, আর ভালো মতন এখন ভেজে নেব। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু বেশি বড় নয়, ছোট্ট একটি ভিডিও, প্লিজ তোমরা পুরোটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে প্লিজ একটা শেয়ার করে দিও, কেননা তোমাদের একটা শেয়ারে কিন্তু আমার যেমন লাভ হবে তাতে কিন্তু তোমাদেরও লাভ হবে। কেননা ফেসবুকে তোমরা জানোই একে অপরের ভিডিও দেখলে রিচ এঙ্গেজমেন্ট এমনিতেই বাড়বে। তো যাই হোক, চলো, এখানে আলুটা মোটামুটি ভাজা হয়ে এসেছে, মানে আমি এখানে অল্প করে একদম হলুদ গুঁড়ো দিলাম, কেননা পোলাওতে কি বলতো হলুদ দেয় না, বাট আমি অল্প একটু দিলাম কালারের জন্য, আর সাথে দিয়ে দিয়েছি নুন। তো দেখো ভালো মতন আমি ভেজে নিচ্ছি এটাকে। তো ফ্রেন্ড, তোমরা না অল্প ভিডিও দেখে চলে যাও না, পুরোটা দেখো, স্কিপ করে চলে যাও না প্লিজ। আর দেখো এখানে আমি এখন বাদামটা দিয়ে দিলাম, আমি কাঁচা বাদাম খুঁজলাম বাট কাঁচা বাদাম পাইনি, কেননা কাঁচা বাদামটা যদি ভেজে দেওয়া হতো না একটু টেস্টটা ভালো হতো, বাট যাই হোক কিছু করার নেই, ছিল না, ওই জন্য আমি এই বাদামটাই এনেছি। আর অল্প করেই বানাচ্ছি আমি আর আমার হাজব্যান্ডের জন্যই। তো দেখো চিড়েটা এখানে আমি অলরেডি ধুয়ে রেখেছিলাম, ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম, তো সেটা আছে ওখানে। আর এখানে দেখো আমি চিনি দিয়ে দিলাম, আর পোলাওতে চিনি না দিলে কিন্তু ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি হবে, বেশ আমার মিষ্টি মিষ্টি পোলাও খেতে ভালো লাগে, পোলাও তো মিষ্টি টাইপেরই হয়। তো যাই হোক, একদম নর্মালি করেছি, আর পোলাও কি বলবো, গাজর বিনস ক্যাপসিকাম এগুলো দিলে না ভীষণ টেস্ট হয়, বাট আমি দিইনি, একদম সিম্পল সাধারণভাবে করেছি ঘরে থাকা উপকরণ দিয়ে। তো দেখো চিনি টিনি দেওয়ার পর আমি কিন্তু এখানে চিড়েটা দিয়ে দিলাম। তো এখন আমি খুব ভালো করে আমি নেড়ে ছেড়ে নেবো। তো দেখো খুব ভালো মতন এটাকে কিন্তু নাড়তে হবে, আর নাহলে কি বলতো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি অনেকক্ষণ আগে এটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, আর এখানে একটা সস এনে নিয়েছি, কারণ আমার হাজব্যান্ড আবার কে চাউমিন বলো পোলাও বলো কি বলো তো যখন থালার মধ্যে দেবো না, ও তখন সসটা ছড়িয়ে খেতে ভালোবাসে, তো আমি একটা সস এনে নিয়েছি। আর দেখো একটু টেস্ট করে দেখলাম সব কিছু ঠিকঠাক আছে কি না, তো দেখলাম আরেকটু মিষ্টি লাগবে, ওই জন্য আমি আরেকটু চিনিও দিয়ে দিলাম। তো দেখো এখন ভালো মতন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ অবশ্যই জানিও কমেন্ট করে, আর একটা শেয়ার প্লিজ করে দিও, এই একটা শেয়ার করে দিও প্লিজ। তো দেখো মেয়ে এখন বাবাকে খাওয়া, বাবাকে, তো চলো ভালো থেকো, বাবাকে খাইয়ে দাও, টেক কেয়ার। তো মেয়ে কিন্তু ওর বাবাকে খাইয়ে দিচ্ছে, গুড, ভেরি গুড, কত সুন্দর বাবাকে খাইয়ে দিচ্ছে, চিলের পোলাও। মাই ফ্রেন্ড,